আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা প্লাস্টিকের দোকানে আছি, প্লাস্টিক প্লাস প্রোকারিজের দোকানে অবস্থান করতেছি। তো এখানে আসছে নিশ্চয়ই একটা কারণ আছে, সে কারণটা হলো আমরা লতা পারভিনের রান্নাঘর, বাথরুম, টয়লেট, পানির ট্যাঙ্ক সব কিছুর কাজ কমপ্লিট করেছি। তো এবার এগুলো সাজানোর পালা, সাজাতে গেলে কী লাগবে? বাথরুমে একটা বালতি, একটা মগ, তারপরে টয়লেট ব্রাশ, তারপর একটা বদনা। তো এগুলো আমরা আজকে এই দোকান থেকে ক্রয় করব। তো চলুন দর্শক, আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো আমরা কিছু জিনিসপত্র কেনার জন্য আপনার দোকানে আসলাম। সেটা হলো আমরা নেবো হলো একটা একটা বালতি নেবো গোসলের জন্য। সেটা কয় লিটার হলে পাঁচ লিটার? আসলে একটা ব্যক্তির জন্য গোসলের 25 লিটার বা 20 লিটার নিলে হবে। তবে 20-25 হলে আপনার হচ্ছে জামা কাপড়টাও কাচতে পারবে, ওটাতে গোসলের জন্য সুবিধা হবে, এক বালতি পানি হলে পরে আপনি। আচ্ছা, তাহলে 25 লিটার নিলে রান্নাঘর করে দিছে, তো মোটর করে দিছে, তো এখন ওই ঘর বাথরুমের জন্য আমরা বালতি নিব। তো আমাদেরকে বালতি দেখান। ভালো মানসম্মত দর্শক, এটা হলো আরএফএল এর বালতি, বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড আরএফএল। তো আমরা আরএফএল এর একটা বালতি নিব 25 লিটার, যাতে আরামে গোসল করতে পারবে বা কাপড় চোপড় কাচতে গেলেও সব কিছু রিল্যাক্সে করতে পারবে। ও ভাই, এর সাথে একটা মগ দে। এটা হচ্ছে একটা 2 লিটারের মগ গোসলের জন্য, 2 লিটার। এটা আকিস কোম্পানি, আকিস প্লাস্টিক, আকিসও ভালো ব্র্যান্ড আমাদের বাংলাদেশ। আকিস প্লাস্টিক 2 লিটারের একটা মগ, হ্যাঁ, গোসলের জন্য 2 লিটারের একটা মগ। তো ভাইজান, আর লাগবে হলো আমার ইসের ব্রাশ, টয়লেট ব্রাশ লাগবে, টয়লেট ব্রাশ আর হার্পিক লাগবে। হার্পিকটা আপনার কাছে আছে? হার্পিকটা আমার কাছে নাই, অন্য দোকানে গিয়ে আপনাকে। আচ্ছা, সেটা আমি অন্য দোকান থেকে নিব। আপনি একটা টয়লেট ব্রাশ দেবেন। টয়লেট ব্রাশ আমি অবশ্য পেয়ে নিয়ে আসছি, এখানে ম্যাটাডারের ভালো ব্র্যান্ড, ভালো আমাদের প্রোডাক্ট। এটা হলো ম্যাটাডোর কোম্পানির একটা টয়লেট ব্রাশ। তো এটা আমরা লতার জন্য নিব, ভালো হবে। তো এটা ভালো, 100% ভালো ম্যাটাডোরের মালগুলো আর ফিলেটস, এই টয়লেট ব্রাশগুলো অনেক মানসম্মত। আচ্ছা, তাহলে আর দরকার হলো একটা বদনা। দর্শক, বদনা নিয়ে যাচ্ছি, বুঝতে হবে বদনা কোম্পানি আরএফএল। লোগোটাই না, এই পাশে হচ্ছে অরিজিনাল আরএফএল, অরিজিনাল আরএফএল এর একদম খোদাই করা। আমরা তো দাম জিজ্ঞেস করলাম না, এখন কোনটার কত দাম আমার বলেন তো একটু। বালতিটা আসলে দেখতে দর্শক কিন্তু খুব সুন্দর লাগছে, হ্যাঁ, আমি মনে হচ্ছে আমার জন্য নিয়ে যাই, কিন্তু না, আসলে এটা লতার জন্য। এটা আমি নিয়ে গেলে ভালো হয়। এমআরপি আছে 300 টাকা, কমিশনে আপনাকে 240 টাকা, কমিশন বাদ। ভাই, আগেই বলেছি যে একজন প্রতিবন্ধী মানুষ, তার জন্য আপনি যতটুকু ছাড় দেওয়া যায় ভাই, ব্যবসা সব জায়গায় করেন, এক জায়গায় ছাড়ি দেবেন।
সাধারণ লোকের জন্য 60 টাকা শুধু আপনাদের আমি পাশেও দেখলাম এই জন্য আমি আগেই চিন্তা করছি একটু কম রাখব মানে 300 টাকা এমআরপি এমআরপি ছাড়া কমিশন বাদ দেই 10% সেই হিসাবে আপনার হচ্ছে হয়তো 70 টাকার মতন দাম আসতো আমি 40 টাকা রাখছি 240 আচ্ছা এটা 25 এই মকটার দাম কত মকটা আছে আছে 65 টাকা 50 টাকা খুচরা মূল্য বিক্রয় আমি 40 টাকা রাখছি 40 টাকা দাম এই মগের দাম 40 টাকা আচ্ছা এরপরে আছে বদনা বদনাটা এমআরপি থাকে হচ্ছে 70 টাকা আমি হচ্ছে 60 টাকা বেচে 50 টাকা বললাম 50 টাকা আর 20 টাকার আছে নরমাল হবে না অত নরমাল নেওয়া যাবে না ভাঙিয়ে যাবে এটা এটা দাম কত 50 টাকা 50 টাকা আর এফএল এর আর টয়লেট ব্রাশ টয়লেট ব্রাশটা 50 টাকা আপনি 45 টাকা করে আর একটু কমায় 60 টাকা করে দিন আর একটু আচ্ছা 40 টাকাই রাখেন 40 টাকাই কিনে একদম আচ্ছা 40 টাকা ভাই যেহেতু কিনা দাম 1 টাকা বাড়িয়ে তাহলে আর কিছু লাগবে জক কি লাগবে একটা পানি খাওয়ার জন্য পানি খাওয়ার জন্য আমার তো আর কিছু না না এই তো আমার একটা ভাউচার করে দেন মেমো কোন কয় টাকা দাম আছে একদম আলাদা আলাদা করে ইয়ে করে ব্যস্ত আছে একটু 10 মিনিট পর কবে জি হাতল ছাড়া হ্যাঁ দেখাবো মূর্তি 370 টাকা দাম হয়েছে অরিজিনাল আর এফ এল ৩৭০ টাকা দাম আছে তো বালতি মগ বদনা ব্রাশ চায়ের আইটেম দাম আসছে সর্বমোট 370 টাকা 10 টাকা আরও আপনাকে মানে কমিশন হোক আর এমনি এটা কম করার জন্য 10 টাকা আরও দর্শক আসলে ছিল না আসলে ভাই আসলে উদার মনের মানুষ তো চাটমোড়ের মধ্যে মানে একজন আমরা জানি ভালো নামি দেয় ব্যবসায়ী তো লতার জন্য আমরা আজ বালতি মগ ব্রাশ বদনা কিনলাম তো 370 টাকা দাম আসছিল সেখানে 360 টাকা উনি রাখছেন তো দর্শক আজ আমরা এগুলো কিনলাম এখন চলে যাবো লতার বাড়িতে সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ